আমার অঞ্চলের খালি গল্প শুনেছি কিন্তু কখনোই আসা হয়নি, এই প্রথমবার এলাম। কিন্তু এবার এলে আমি এসে যেটা দেখলাম সেটা হলো সবুজের সৌন্দর্য, আর সবাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আবার বর্ষাকালে আসার জন্য, তখন পানির সৌন্দর্য দেখার জন্য আসবো। এবং পরিকল্পনা আছে আগামীতে ইনশাআল্লাহ আমরা বর্ষাকালে একবার হাওড়া অঞ্চলে আসবো। এবং এই এলাকায় এসে আমি খুবই আনন্দিত, কারণ এরা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদের এলাকা, তিনি আমাদের অনেক শ্রদ্ধার মানুষ, বলে এখানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলপনা তো আমাদের বাঙালির ঐতিহ্য, এটা আমরা ঢাকা শহরে আগে থেকেই বিভিন্ন রাস্তায় করতাম। আপনারা হয়তো খেয়াল করবেন যে 21শে ফেব্রুয়ারির আগেও শহীদ মিনারে কিন্তু আলপনা আঁকা হতো। তো সেই থেকে আমরা মানিকমিয়া এভিনিউতে আমাদের সংসদ ভবনের সামনে আমরা শুরু করি। এবার আমরা গত বছর থেকেই ভাবছিলাম যে এই মিঠা ময়দানের এই রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি, তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা। তো সেই চিন্তা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, এবং এটার সঙ্গে আমাদের সহযোগিতা করছেন বাংলা লীগ ও বার্জার। আমি মোহাম্মদ সাইম, চিফ এক্সিকিউটিভ অফিসার এশিয়াটিক এক্সপেনশিয়াল মার্কেটিং লিমিটেড। আমরা এশিয়াটিক ইএক্সপি 1997 সাল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছি, বিজ্ঞাপনী সংস্থা আমাদের এশিয়াটিক 360। আমাদের 2012 সাল থেকে আমরা এই আলপনার অনুষ্ঠানটি আয়োজন করে আসছি। সর্বপ্রথম আমরা ঢাকায় মানিকমিয়া এভিনিউ, সবচেয়ে প্রশস্ত রাস্তা 1 কিলোমিটার দৈর্ঘ্য, আমরা গত 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা কন্টিনিউয়াস করে আসছি। এরপর কোভিডের কারণে আমরা একটু মাঝে গ্যাপ গেল, এবার 2024-এ আমরা আবার নতুন করে এই আলপনার আয়োজনটা শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এশিয়াটিক এক্সপো উদ্যোগে বার্জার এবং বাংলা লিঙ্কের সহযোগিতায় হাওড়ের অল ওয়েদার রোডে 15 কিলোমিটার আলপনা আঁকার মাধ্যমে একটা বিশ্ব রেকর্ড করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আজকে উদ্বোধন হয়েছে। মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এসে এটা উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে এই হাওড় এক সময় অবহেলিত ছিল, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সদ্য সাবেক রাষ্ট্রপতির উদ্যোগে এই হাওড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে একটি অল ওয়েদার রোড হয়েছে, যেটি ইতিমধ্যেই সারা দেশের মানুষ এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এটা সম্পর্কে তারা জেনেছে এবং তারা এখানে সেটা দেখতে আসে, ভ্রমণ করতে আসে। এবার যে আলপনা আঁকার মাধ্যমে ওই রাস্তাটির মধ্যে তো প্রায় 15 কিলোমিটার আলপনা আঁকার মাধ্যমে এটাকে গ্রিনিচ ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড স্থাপন করার জন্য আজ থেকে সেটার কাজ শুরু হয়েছে। যেখানে হতে যাচ্ছে আমাদের 14 কিলোমিটার দীর্ঘব্যাপী এক আলপনা উৎসব। বাঙালির জাতির ঐতিহ্যবাহী সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের বাঙালির বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ উৎসবকে কেন্দ্র করে আমাদের এই মিঠামইন অল ওয়েদার সড়কে দীর্ঘ 14 কিলোমিটার ব্যাপী এই যে এই আলপনার উৎসব আলপনা আঁকা হচ্ছে, সেটি দেখতে এলাম আমাদের নিজ এলাকা থেকে। আসলে এটি বলার ভাষা রাখে না যে বিশ্ব সেরা হতে যাচ্ছে আমাদের এই দীর্ঘতম আলপনা উৎসব, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিতে যাচ্ছে। তো এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয়। ছবি পেয়েছি বিকাশে, কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।